শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হবে। সৌদি আরবের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি চুক্তি সই হয়েছে। মন্ত্রী আরও বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে ইমিগ্রেশন, ব্যাগেজ চেকিং সবকিছু বাংলাদেশ বিমানবন্দর সম্পন্ন করবে। আলোচনার পরবর্তীতে আমরা দুইটি এমইও সাইন করেছি, একটা সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট, আর একটা হলো রোড টু মক্কা সার্ভিস এগ্রিমেন্ট। রোড টু মক্কাটা ছিল যে আমাদের যে হজ যাত্রীরা যাচ্ছেন তাদেরকে আরও কীভাবে সুবিধা দেওয়া যায়, তাদের ইমিগ্রেশন, তাদের সব কিছু, ব্যাগেজ চেকিং সব কিছু এই এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হয়ে যাবে।